তো তো সাহস কম না তুই এত বড় সাহস কই পাইলি তুই একা তোমার রুমের মধ্যে ঢুকছস তার মধ্যে আমার মুখে পানি মারছস এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার লগে চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই নতুন মালিক যা হুকুম করছে আমি ওই অনুযায়ী কাজ করতেছি উঠেন নতুন মালিক মানে আমি বুঝলাম না কি কর ম্যাডাম ম্যাডাম উঠেন দুপুর 3টা বাজে খাইবেন না উঠেন আর কতক্ষণ ঘুমাইবেন আরে চুপ কর না উঠেন মানে এই তোর নামে বলছি আমি যে বন্ধু না উঠবো সে পর্যন্ত আমার রুমে আসবি না তুই আমার রুমে আসছিস কোন সাহসে এই বের হ বের হ রুম থেকে ম্যাডাম উঠেন দুপুর 3টা বাজে ঘর দুয়ার পরিষ্কার করুন না আর কতক্ষণ ঘুমাইবেন মানুষ এতক্ষণ ঘুমায় নাকি উঠেন ম্যাডাম আরে ভাই সমস্যাটা কি বের হ উঠবেন না আমি যদি উঠি না তোর একটা থাপ্পড় মারবো রুম থেকে বের হ যা ম্যাডাম আমি লাস্ট বার কইতেছি একটু উঠবেন না না দেখেন আপনারা কেমনে উঠাইতাছি কি করলি তুই কি করলি তোর তো সাহস কম না তুই এত বড় সাহস কই পাইলি তুই একা তোমার রুমের মধ্যে ঢুকছ তার মধ্যে আমার মুখে পানি মারছস এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার লগে চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই নতুন মালিক যা হুকুম করছে আমি ওই অনুযায়ী কাজ করতেছি উঠেন নতুন মালিক মানে আমি বুঝলাম না কি কর চুপ করেন তো ও আপনি জানবেনই বা কেমনে সারাদিন পয়রা পয়রা ঘুমাইবেন রাইতে এলে বন্ধু বান্ধবরা পুরো ঢাকা শহর ঘুরবেন তাহলে আপনার জানবেন বা কেমনে হায় রে খালু জানের দিকে তাকান যায় না মানুষটা কি থেকে কি হয়ে গেছে যাই হোক 3টা বাজে খাইতে হেন আমি গর্দর গুছামু গর্দর পরিষ্কার করুন আয়েন রাম ঘুরি না তোর কি মাথা মুথা সব নষ্ট হয়ে গেছে কি উল্টা পাল্টা কথা বলতেছ আর চিল্লায়েন না আপনার অর্ডার আর আমরা মানব না আমরা এখন নতুন মালিকের কর্মচারী তার অর্ডার মতনই সব কিছু হইব সে যা যা বুঝাই দিয়ে গেছে সে অনুযায়ী কাজ করতেছি উঠেন টেবিলে আসেন 3টা বাজে খায়া দেয়া পড়তে বসেন 15 মিনিটের মধ্যে হায় হায় রাজা কেমনে ফকির হয় আজকে বুঝলাম হায় রে কপাল আয় বের হ বের হ বের হ কে নতুন মালিক আমি আপনাদের নতুন মালিক হচ্ছি আমি ফাহিম চৌধুরী আর মনিরুল সাহেব আপনাকে বলছি আপনি এখন দেউলিয়া আপনার কোম্পানি আর পুরো সম্পত্তি এখন আমার আপনি কিন্তু এখন পুরোপুরি দেউলিয়া তাই শর্ত মোতাবেক আপনি যদি আমার সমস্ত কথা না মানেন যে বাড়িতে এখন থাকেন না সেই বাড়িটাও কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে কথাটা মাথায় রাখবেন প্লিজ আমাকে একটু সময় দিন আমি সব কমিটমেন্ট রাখব আমি ছোটখাটো একটা বাসা দেখে আমার মেয়েকে নিয়ে চলে যাব সেটুকু সময় দেন তা বাড়ি ছাড়তে আপনি কতদিন সময় চান সামনে তো আমার মেয়ের পরীক্ষা পরীক্ষাটা শেষ হোক তারপর আমি চলে যাব পরীক্ষা আচ্ছা আমি যেহেতু পড়ালেখার বিষয়টা একটু সম্মানের চোখে দেখি তাই কনসিডার করলাম ঠিক আছে আপনাকে সময় দেওয়া হলো